दर्शक বৈরাগ্য শিক্ষানিকেতন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার আজকের আলোচনার বিষয় কৃষক বিদ্রোহ। পরাধীন ভারতের ইতিহাসে কৃষক বিদ্রোহের সুদীর্ঘ ইতিহাস আছে। বিভিন্ন বোর্ডের ইতিহাসে সিলেবাসে কৃষক বিদ্রোহ অধ্যায়টি অন্তর্ভুক্ত আছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক নির্ধারিত দশম শ্রেণীর সিলেবাসে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ নামক অধ্যায়ে কৃষক বিদ্রোহের বিষয়টি আছে। এই ভিডিওতে আমি কৃষক বিদ্রোহ কী, কেন ঘটেছিল, এর ব্যর্থতার কারণ কী কী ছিল এবং বাংলায় কৃষক বিদ্রোহের রূপরেখা সম্পর্কে আলোচনা করতে চলেছি। তাই যেসব ছাত্রছাত্রী কৃষক বিদ্রোহ সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। ভারতে ব্রিটিশ শাসনকালে বিভিন্ন প্রদেশে কৃষক ও অন্যান্য উপজাতিদের উপর নির্মম অত্যাচার চালায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও স্থানীয় জমিদার মহাজনরা। এর ফলস্বরূপ কৃষক ও অন্যান্য উপজাতি গোষ্ঠীগুলি ঐক্যবদ্ধ হয় ও বিদ্রোহ সংগঠন করে। যেসব প্রধান প্রধান ঘটনাগুলি এই বিদ্রোহের জন্য দায়ী সেগুলো এখানে দেখো আলোচনা করছি। তো কৃষক আন্দোলনের একটি কারণ ছিল ভূমি রাজস্বের পরিমাণ বা ট্যাক্স বৃদ্ধি। দরিদ্র কৃষকদের আরও বেশি শোষণ করার জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে সময় ভূমি রাজস্বের পরিমাণ অনেকটা বাড়িয়ে দেয়, ফলে কৃষকরা নিঃস্ব হয়ে পড়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকদের জমি পোকারন্তে হঠাৎ গড়ে ওঠা জমিদার শ্রেণীর দখলে চলে যায়। জমিদাররা এদেশীয় হলেও কৃষকদের জন্য তাদের সহানুভূতি ছিল না। তারা নিজেদের ইচ্ছা মতো রাজস্ব নির্ধারণ করত। দরিদ্র কৃষকরা রাজস্ব মেটাতে না পারলে তাদের কপালে জুটত অকথ্য অত্যাচার। আবার সে সময় ইংরেজ সরকার বেশি মুনাফা লাভের জন্য কৃষকদের নীল চাষ, তুলো চাষ প্রভৃতি অর্থকরী ফসল ফলাতে বাধ্য করত, ফলে দেশে খাদ্য সংকট দেখা দিল। খাদ্যহীন, অর্থহীন, হীন বল কৃষকরা মহাজনের কাছে চড়া সুদে ঋণ নিয়ে আর শোধ করতে পারত না, ফলে তাদের বিষয় আশয় সবই মহাজন আর জমিদার কেড়ে নিত। এভাবে সে সময় কৃষকদের খুব দুঃসহ অবস্থা সৃষ্টি হয়েছিল, ফলে তারা ইংরেজ সরকার ও স্থানীয় জমিদার ও মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল। তাহলে তোমরা দেখলে যে কৃষকরা কোনো একটি কারণে কৃষকরা বিদ্রোহ করেনি, বিদ্রোহ করা ছাড়া তাদের অন্য কোনো পথ ছিল না। এখন বাংলার নানা প্রান্তে ঘটে যাওয়া কৃষক বিদ্রোহগুলি সম্পর্কে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। দেখো, বাংলার প্রথম কৃষক বিদ্রোহ হলো সন্ন্যাসী বিদ্রোহ। এটি ঘটেছিল 1763 থেকে 1800 খ্রিস্টাব্দের পর্যন্ত। এই বিদ্রোহে অংশ নিয়েছিল মুঘল সাম্রাজ্যের পতনের পরে বেকার হয়ে পড়া সৈন্যগণ, ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণী এবং সন্ন্যাসী ও ফকিরদের বিভিন্ন সম্প্রদায় যারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। তো সন্ন্যাসী বিদ্রোহের নায়ক ছিলেন ভবানী পাঠক, দেবী চৌধুরানী প্রমুখ। বিদ্রোহের সংখ্যা ছিল 50,000-এর অধিক। সন্ন্যাসী বিদ্রোহ প্রবল উন্মাদনা থাকলেও তা সফল হয় নাই। এই বিদ্রোহের পরাজয়ের অন্যতম কারণ ছিল কৃষকরা যুদ্ধে পটু ছিল না। যুদ্ধবাজ ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থান গড়ে তুলতে তারা ব্যর্থ হয়। যুদ্ধ সম্পর্কে সন্ন্যাসীদের স্পষ্ট পরিকল্পনা ছিল না, ফলে 1887 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে এক জলযুদ্ধে ভবানী পাঠক মারা যাওয়ার সাথে সাথে এই বিদ্রোহের গতিও হারিয়ে যায়। এই সন্ন্যাসী বিদ্রোহের পরেই উল্লেখ করতে হয় চোয়ার বিদ্রোহের কথা। চোয়াররা ছিল জঙ্গলমহলের প্রধান আদিবাসী। তারা স্থানীয় জমিদারদের অধীনে রক্ষী বাহিনীর কাজ করত। তারা পাইক নামে পরিচিত ছিল। জমিদারের কাছ থেকে নগদ বেতন পেত না, পরিবর্তে চাষ করার জন্য জমি পেত। তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারদের উপর অত্যন্ত বেশি ভূমি রাজস্ব আরোপ করলে জমিদাররা তা দিতে পারলেন না, ফলে জমিদারদের জমিদারি ইংরেজ সরকার বাজেয়াপ্ত করতে থাকে। জমিদারি না থাকলে পাইক চোয়ারদের জমিও থাকবে না। এর প্রতিবাদে তারা কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। এই বিদ্রোহে দুজন নেতা ছিল, তার নাম জগন্নাথ ধল ও দুর্বল সিং। রংপুরের কৃষক বিদ্রোহ এক বিশেষ উল্লেখযোগ্য ঘটনা।
গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস দেবী সিংহ নামে এক অত্যাচারীকে রাজস্ব আদায়ের দায়িত্ব দেন। দেবী সিংহ রংপুর ও দিনাজপুর জেলার নির্মম অত্যাচার চালায়। পুরাতন জমিদাররা দেবী সিংহের বাড়তি খাজনা মেটাতে না পারলে তাদের জমিদারি বাজেয়াপ্ত হয়। প্রজাদের সব কিছু দেবী সিংহ লুট করতে থাকে। এর প্রতিবাদে প্রজারা নুরুল উদ্দিন নামে এক ব্যক্তিকে নবাব ঘোষণা করে দেবী সিংহকে খাজনা দেওয়া বন্ধ করে দেয়। ইংরেজ সরকার নুরুল উদ্দিনকে বন্দি করে ও পাট গ্রামের যুদ্ধে বহু কৃষককে হত্যা করে দেয়। 1798 খ্রিস্টাব্দে মেদিনীপুরের জঙ্গলমহলের চোয়ারগণ দ্বিতীয়বার বিদ্রোহ করে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে কৃষকদের ওপর জমিদারদের অত্যাচার বেড়ে যায়। এর ফলে মেদিনীপুরে 1808 থেকে 1816 খ্রিস্টাব্দে নায়েক বিদ্রোহ ঘটে। 1812 খ্রিস্টাব্দে ময়মনসিংহে কৃষকরা বিদ্রোহ করেন। 1825 থেকে 1827 খ্রিস্টাব্দে ময়মনসিংহে পাগলপন্থী বিদ্রোহে করম শাহের অনুগামী টিপু গাড়ো সকল মানুষ সমান এই তত্ত্ব প্রচার করে ময়মনসিংহের কৃষকদের ঐক্যবদ্ধ করেন। তো নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে নীল বিদ্রোহ নেতৃত্ব দেন বাংলার রবিনহুড বিশ্বনাথ সর্দার বা বিশে ডাকাত। বারাসাতের তিতুমীরের নেতৃত্বে ওয়াহাবি সম্প্রদায়ের কৃষক বিদ্রোহের ও ফরিদপুরে দুখুমিয়ার পরিচালনায় ফরাজি বিদ্রোহ দেখা যায়। এভাবে পরাধীন ভারতের ইতিহাসে কৃষকদের বিদ্রোহ ও প্রতিরোধ আন্দোলন এক স্বতন্ত্র স্থান অধিকার করে আছে। বাংলার কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা এখানেই শেষ করছি। আলোচনাটি তোমাদের কেমন লাগলো এবং তোমরা কতটা উপকৃত হলে তা লাইক ও কমেন্ট করো জানিও। আর বৈরাগ্য শিক্ষানিকেতন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ও বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখো। আরও শিক্ষামূলক ভিডিও নিয়ে আমি শীঘ্র আবার তোমাদের কাছে উপস্থিত হব। ধন্যবাদ।